আজ আমরা এই টিউটোরিয়ালের মাধ্যমে শেখার চেষ্টা করব কিভাবে ডিজিটাল এলিভিয়েশন মডেল বা ডেম কে মার্চ করা যায় আরজিএস এর মাধ্যমে। তো আমাদের কাছে ডেম ডাউনলোড করা রয়েছে, এই তিনটি ডেম আমাদের কাছে উপলব্ধ রয়েছে, আর এই হলো আমাদের স্টাডি এরিয়া। তো স্টাডি এরিয়ার যে ডেমটা রয়েছে তিনটে পার্টে এটা বিভক্ত রয়েছে, তিনটে পার্টে রয়েছে স্টাডি এরিয়া। তো প্রথমে আমাদের এই তিনটে ডেমকে বা এই তিনটে রাস্টারকে মার্চ করে নিতে হবে, অর্থাৎ একত্রিত করে নিতে হবে, একটি রাস্টারে কনভার্ট করতে হবে অথবা এটাকে মোজাইক করে নিতে হবে, তবে আমরা এই স্টাডি এরিয়ার এগেনস্টে কাজ করতে পারবো। তো GCS WGS 1984, তো এইভাবে আমরা সফটওয়্যারটাকে দেখে নেওয়ার চেষ্টা করবো একই আছে কি। যদি সব একই থাকে তো ঠিক আছে, যদি না থাকে তাহলে আমি অন্যভাবে বোঝাবো, অন্য টিউটোরিয়ালে বুঝিয়ে দেবো যদি আলাদা হয় তো কী করতে হবে। তো যখন সফটওয়্যারটা একই থাকবে তার জন্যে এই টিউটোরিয়াল। সফটওয়্যার প্রজেকশন বা কোঅর্ডিনেট সিস্টেমস এক এবং সেল সাইজ এক ও ব্যান্ড, তো নাম্বার অফ ব্যান্ড একটাই হবে। এরপরে ডেমকে জুড়ে নেওয়ার জন্য বা মোজাইক করার জন্য আমাদের এতে আর্ক টুলবক্সে যেতে হবে। আর্ক টুলবক্সে যাওয়ার পরে ডেটা ম্যানেজমেন্ট টুলে আছে রাস্টার। রাস্টারের মধ্যে রয়েছে রাস্টার ডেটা সেট। রাস্টার ডেটা সেটের কাছে গিয়ে মোজাইক টু নিউ রাস্টার এই অপশানে এই টুলবক্সে যেতে হবে। মোজাইক টু নিউ রাস্টার, যে নতুন উইন্ডো খুলছে মোজাইক টু নিউ রাস্টারে, সেখানে ইনপুট রাস্টারের জায়গায় আমরা এই তিনটে রাস্টার ফাইলকে, কোনো কোনো সময় চারটে পাঁচটা একাধিক হতে পারে সেটা কথা নয়, এই তিনটেকে আমরা বেসিক্যালি এখানে অ্যাড করে নেব। অ্যাড করার পরে আমাদের আউটপুট লোকেশান আমরা কোথায় রাখতে চাইছি, আমাদের এখানে এই ডেম ফাইল আমি ডেম ফোল্ডার রাখতে চাইছি, শুধু ফোল্ডারটাকেই সিলেকশন করতে হবে কোথায় রাখতে চাইছি। ফোল্ডার সিলেকশন বা লোকেশন সিলেকশন হওয়ার পরে রাস্টার ডেটা সেট নেম উইথ এক্সটেনশন, ও নেম আমরা অবশ্যই লিখব, যেখানে আমি ডেম লিখছি নেম ডেম আন্ডারস্কোর দিয়ে লিখব, এক্সটেনশনটা লিখব টিফ, ডেম টিফ, অর্থাৎ টিফ হচ্ছে এক্সটেনশন আর ডেম হচ্ছে আমার ফাইলের নাম। এরপরে স্পেশাল রেফারেন্সের যে রয়েছে রাস্টারে, এটা অপশনাল কিন্তু তবু বলি যে এখানে আছে WGS 1984 রয়েছে, অর্থাৎ GCS কোঅর্ডিনেট সিস্টেম রয়েছে। আমি যদি এটাকে প্রজেক্টেড কোঅর্ডিনেট সিস্টেমে কনভার্ট করে নিতে চাই এখনই, পরে আর আলাদা করে রাস্টার কনভার্সেশন করা যায় মানে, কিন্তু এই মুহূর্তে আমি যদি করতে চাই এখান থেকে করে নেওয়া যাবে। তো আমি এখানে চেঞ্জ করে নিচ্ছি, এটা আমি আমাদের ডেমটি ফাইল তৈরি হয়ে গেছে, নতুন যে ডেম ফাইল অর্থাৎ মোজাইক কমপ্লিট দেখা যাবে, মোজাইক কমপ্লিট এগুলো আমাদের ডেম ফাইল। আমাদের আগের এই তিনটে ফাইল হলো এই
দেখা যাচ্ছে এইখান থেকে আমরা জুড়ে নিয়েছিলাম, এইখান থেকে মোজাইক করলাম, করার পরে যে কমপ্লিট ফাইলটা তৈরি হলো সেটা হলো এটা, যেটা আমাদের পুরো স্টাডি এরিয়াটাকে কভার করছে। এটা হওয়ার পরে আমাদের এই স্টাডি এরিয়ার এক্সাক্ট যে স্টাডি এরিয়াটা রয়েছে সেটাকে কেটে নেওয়া, জাস্ট ডেমটাকে ওই জায়গাটাকে আমরা কেটে নেব। তার জন্য যেতে হবে জিও স্পেশাল অ্যানালাইসিস টুলে, গিয়ে এক্সট্রাকশনে যাব, গিয়ে এক্সট্রাকশন বাই মার্কস, এখানে ইনপুট রাস্টারের জায়গায় ডেম ফাইলকে সিলেক্ট করতে হবে, আর ফিচার্স আমরা সিলেক্ট করবো এখানে, আর এগেনস্টে কেটে নিতে চাইছি সেটা হলো আমাদের এই সাবডিভিশন স্টাডি এরিয়া। এখানে বাই ডিফল্ট একটা আউটপুট লোকেশন ঠিক করে নেয়, তো আমরা চেঞ্জ করতে চাইলে এখান থেকে চেঞ্জও করে নিতে পারি। এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট জায়গা যেটা সেটা হলো এনভায়রনমেন্ট সেটিং। এনভায়রনমেন্টে গিয়ে প্রসেস এক্সচেঞ্জের জায়গায় আমাকে ডিফল্টের জায়গায় সেট করতে হবে আমাদের যে সেভ ফাইল রয়েছে ওটা সাবডিভিশন লেয়ার, যেটা আমরা এই সাবডিভিশন স্টাডি এরিয়াটাকে করছি প্রসেস এক্সচেঞ্জের জায়গায় রাখবো। আর নিচে রাস্টার অ্যানালাইসিসে গিয়ে একটা মার্কস দিয়ে দেবো, এটাকে আমাদের সেভ ফাইল বা স্টাডি এরিয়া ফাইলটাকে সাবডিভিশন স্টাডি এরিয়া দিয়ে ফার্স্ট। কিছুক্ষণ সময় লাগবে হয়ে যাবে কাজটি, তো নতুন একটা ডেম তৈরি হয়ে গেছে, এটা আমাদের স্টাডি এরিয়া ডেম, এর উপরে আমাদের কাজটা করতে হবে।